তুমি আমি কতদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, কতদিন নামাজ ছাড়ছি, কতদিন কোরআন পড়ি নাই, কতদিন পিতা মাতার সঙ্গে নাফরমানি করছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, তুমি আমি যে না করছি, তোমার আমার চোখের গুণা হয়ে গেছে, তোমার আমার হাতের গুণা, নফসের গুণা হয়ে গেছে। এরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা রে বান্দা, এখনো সময় আছে। আমি আল্লাহ বলতেছি, বান্দা তুই গুনাহ করছস, বান্দি তুই গুনাহ করছস, আমি আল্লাহর কাছে আয়, বল আল্লাহ আমি গুনাহ করছি আর করব না। তুই বান্দা বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আজকে জান্নাতের বাগানে সকল মানুষ আসতে পারবে না বন্ধু, যারা আল্লাহর কাছে মাপ চাইবে, যারা গুণামুক্ত জিন্দগি লইয়া বাড়িতে যাবে। আজকে ওই ভাই, আজকে ওই বাবা, ওই মা গুলো আজকে জান্নাতের বাগানে আসবে। সকল মানুষকে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ যাদেরকে দয়া করবে, মায়া করবে, তাদেরকে দিবে। এরে যুব, এ কলিজার টুকরা মুরব্বী, আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় কত গুণা হয়ে গেছে। এখানে এমন কোন মায়ের পুত্র নাই, একজন ব্যক্তি দ্বারা বলবেন হুজুর আমার জিন্দগির জমিনে গুণা নাই, গুণা মুক্ত জিন্দগি লইয়া, একজন ব্যক্তি দ্বারা বলবেন হুজুর আমার জিন্দগির জমিনে কোনো গুণা নাই, আমি আবু রাইহান তারে 1000 টাকা পুরস্কার দিব। গুণা যদি থেকে থাকে, এরে মুরব্বী, এ কলিদার টুকরা যুবক বন্ধু, গুণা যদি থেকেই থাকে, তুমি যদি মনে করো তোমার জীবনে গুণা আছে, এই গুণা যদি মাফ করতে চাও, দুই হাত উত্তোলন করিয়া মায়া কইরা ডাক দিনা, বল না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ওই আসমানের মালিক আল্লাহ পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না। একটু আওয়াজ করে বলবেন তো, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে, বান্দাকে জাহান্নামে দিবে কে, বান্দাকে জান্নাতে দিবে কে? আল্লাহ, ওই আল্লাহ কোনোদিন চাই না, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহর জাহান্নামে যাই, কারণ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রহমান, খালাকাল ইনসান, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তুই বান্দা ইনসান, আল্লামাহুল বায়ান, এই তো বান্দা তুই কথা বলতেছিস, তোরে সুন্দর সুরত দিছি আমি আল্লাহ, এ বান্দা শুন, আমি আল্লাহ তোরে চোখ দিছি, আমি আল্লাহ তোরে নাক দিছি, কান দিছি, মুখ দিছি, আলাম না জাআলনাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এত কিছু আমি আল্লাহ তুই বান্দারে দিছি, শুধু তাই নয় বান্দা, ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত দিছি আমি আল্লাহ, বান্দা শুন, এই 18,000 মখলুক আমি আল্লাহ তৈরি করছি, এই 18,000 মখলুকের ভিতরে 17,999টি মখলুক আমি আল্লাহ তোর গোলাম বানাইছি, একমাত্র তুই বান্দা আমি আল্লাহর গোলাম, বান্দা তুই আমি আল্লাহর হুকুম মান, আমি আল্লাহর কথা শোন, দেখবি তামাম সৃষ্টির মখলুক তোর হুকুম মানতে বাধ্য হবে। একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় এমন কোনো মারফুত নাই, গুনাহ ছাড়া এসেছি আমি হুজুর, আমার জীবনেও গুনাহ আছে, মিথ্যা কথা হয়তো বা ফায়সা কথা বলছি, নামাজ পড়তে লেগে ভুল হয়েছে, কথা বলতে লেগে মিস্টেক হয়ে গেছে, একটা বেগানা নারীর দিকে তাকায় চোখ পড়ে নেই, ফেলছি গুনাহ। আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দিগুলো জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দিগুলো, আমি আসমানের মালিক, আল্লাহর জান্নাতে যাক। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জামানার ভিতরে একজন ব্যক্তি ছিলেন, নাম হইতেছে মালিক, কথা বলেন কি নাম, আর একবার বলেন কি নাম, মালিক। ইনি একজন মদখোর ছিলেন,
সারা রাত সারা দিন মদপান করত। আহা, আল্লাহর কি কারিশমা! তার একটা ছোট্ট বাচ্চা ছিলেন, বাচ্চার সঙ্গে ভালো মতন কথা বলতেন না। এই আল্লাহর বান্দা, এই তার ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর বান্দা একদিন রাত্রিবেলা ঘুমাইতেছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহর বান্দারে বিশাল বড় একটা সাপ তারা করতেছে। একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ! এ বন্ধু, দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি গুণামুক্ত জিন্দেগি লইয়া কবরে যায়, আল্লাহ বলেন, বান্দা শোন, ওই বান্দা ওই বান্দির জন্য আমি কবরটাই জান্নাত বানাই দেব। আর যেই বান্দা যেই বান্দি গুণাযুক্ত জিন্দেগি লইয়া যদি কবরে যায়, আমি আল্লাহ তালা কবর থেকে তার আজাব শুরু করব, এমন পিডান পিটাইম, এমন আজাব দিম, দুনিয়াতে দেখবেন মানুষের হাতের আঙ্গুলে আগুন লাগা মাত্রই হাতের চামড়া পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত পুড়িয়া যায়। তো যে কথা বলছিলাম, আল্লাহর বান্দা রাত্রিবেলা স্বপ্নে দেখে সাপ তারা করতেছে, আল্লাহর বান্দা দৌড়াইতেছে দৌড়াইতেছে, হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর দিয়েছে। এই আল্লাহর বান্দা মালিক যে ডাক দিয়ে কই, বাবা গো আপনি আমারে বাঁচান, আমার পিছনে সাপ তারা করছে। ওই বৃদ্ধ মানুষ ডাক দিয়ে কই, বাবা আমি তো এমনিতে বৃদ্ধ মানুষ, এত বড় সাপ তোমার তারা করতেছে, ওই সাপের কাছে গেলে সাপ তো আমারই খাইব। না না বাবা, আমি পারতাম না, তুমি চলে যাও। আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা তাজমহল দেখা যায়। ওই তাজমহলের ওই জায়গায় একটা গাছ আছে, ওই গাছের নিচে বসিয়া আল্লাহর বান্দা মালিক ডুকরে ডুকরে কাঁদতেছে। ইতিমধ্যে ওই কিছুদিন আগে তার যে কন্যা সন্তান মারা গেছে, ওই কন্যা সন্তান এসে ডাক দিয়ে কই, বাবা মানে আপনি কি এখনো পর্যন্ত আপনি কি গুনাহ ছাড়তে পারেন নাই, আপনি এখনো পর্যন্ত কি আল্লাহর পথে আসতে পারেন নাই? বাপ সন্তানকে দেখিয়া বাপ একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বাপ ডাক দিয়ে কই, মা তুমি এখানে কেন? কই, আব্বা গো, দুনিয়াতে যত শিশু মারা যায়, যত বাচ্চা মারা যায়, সব বাচ্চা মারা যাওয়ার পরে আমাদের মানে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বাচ্চাদেরকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার! আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয়। আব্বা দেখেন না, এই এই বিশাল বড় একটা মহলের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতেছে। এখন এই বাচ্চা ডাক দিয়ে কই, বাবা এখনো পর্যন্ত সময় আছে। কই, বাবা আপনি তো হাঁপাইতেছেন কেন? কই, মা আমার পিছনে বহুত বড় একটা সাপ আসতেছে, আমারে তারা করতেছে, মা আমি কোনো রকম ভাবে বেঁচে আসছি। কই, বাবা গো এটা সাপ না, এটা সাপ না, এইটা আপনার, এইটা আপনার গুনাহের আমল। বাপ অবাক হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা মালাক ডাক দিয়ে কই, মা গো কোথায় আমি বুঝলাম না, এর মানে কি তুমি আমার একটু বলায় দাও গো মা। ও মা, এইবারে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, বাবা গো আপনাদের এই সাপটি স্বপ্নের ভিতরে তারা কোনো সাপ নয়, ওইটা আপনার গুণা, ওইটা আপনার গুণা। আর এই যে আপনি আসার পথে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির উপরে ভার করেছিল, যেই ব্যক্তির কাছে আপনি, যেই ব্যক্তির কাছে আপনি সাহায্য চাইছেন বাবা গো, ওইটা হইতেছে আপনার নেক আমল, আপনার নেক আমলের চাইতে আপনার গুনার বোঝা বেশি গো আব্বা। আব্বা গো এই দুনিয়া থাকার জায়গা নয়, ওই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না। আব্বা এখনো পর্যন্ত সময় আছে, আব্বা আপনি আমার কথা শোনেন, আসমানের মালিক আল্লাহ, এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, যে আসমানের মালিক আল্লাহর কাছে যদি কোনো বান্দা হাত তোলে, যদি কোনো বান্দি হাত তোলে, আল্লাহ কোনো দিন ওই বান্দা ওই বান্দির কোনো দিন খালি হাতে ফেরত দেয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ! মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা মালিক ঘুম যখন ভেঙেছে, আল্লাহর বান্দা ওযু করিয়া মসজিদে যাইয়া সিজদার ভিতর পড়িয়া গেছে, ডাক দিয়া কই, আল্লাহ
আমি গুনাহ করছি আল্লাহ, আমি অনেক বড় গুনাহ করছি আল্লাহ, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। সেই দিনের ওই মালিক আল্লাহর বান্দা আল্লাহর কাছে সিজদা দিয়া, আল্লাহর কাছে সিজদা দিয়া গভীর রাত্রে আল্লাহর কাছে সিজদা দিয়া মাফ চাওয়ার কারণে আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়েছে। ওই বান্দা অন্য কোন বান্দা নয়, ওই বান্দা হইতেছে জামানার বড় আলী, যার নাম হইল মালিক ইবনে দিনার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে তুমি আমি কত গুনাহ করছি রে বন্ধু, মুরব্বি আপনি আমি কত গুনাহ করছি। আল্লাহ কই, হে আমার ইমানদার বান্দা, হে আমার ইমানদার বান্দি, এখনো পর্যন্ত সময় আছে, আমি আল্লাহর কাছে মাপ চা। এর যুব কে পর্দার অন্তরালের মাপ গল্প করেন করেন গল্প করেন বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই হাত উঠে বলেন তো আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, তিনটা তাকবির দিবেন, দেখবেন যে বেটা তকবির দিবে না ওই বেটা মাদ্রাসার দুশ্মন, কোরআনের দুশ্মন, ওই বেটা ইসলামের দুশ্মন। সবাই হাত উঠবেন, কেউ হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। লিল্লাহে তাকবির, লিল্লাহে তাকবির, লিল্লাহে তাকবির, হাত নামান। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বন্ধু, এ মুরব্বি বাবা, এ পদ্মার অন্তরালের মা গো, আপনি আমি যখন রাত্রি বারোটা একটা যখন বেজে যায়, আপনি আমি যখন ঘরের দরজায় যাইয়া যদি মারে মা কইয়া ডাক দি, আব্বারে আব্বা কইয়া ডাক দি, আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সন্তানের ডাক শোনার পরে কি ঘুমাইতে পারে, কথা বলেন পারে? না 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 না, আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই মারে তৈরি করছি আমি আল্লাহ, ওই বাপরে তৈরি করছি আমি আল্লাহ, এরে বান্দা ওই মা আর বাবার হালাল মহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তুলে তৈরি করছি আমি আল্লাহ, এরে বান্দা এরে বান্দি শোন শোন শোন, তুই যখন মারে মা কইয়া ডাক দিস, বাপরে বাপ কইয়া ডাক দিস, তোর মুখে এই মধুর ডাক দিছি আমি আল্লাহ। রে বান্দা তুই যখন মারে মা কইয়া ডাকুস, বাপরে বাপ কইয়া ডাকুস, ওই ডাক তোর মা বাবার কানে পুষায় দিই আমি আল্লাহ, ওই ডাকের মাধ্যমে তোর মা বাবার অন্তরের ভিতরে তুই সন্তানের প্রতি মহাব্বত জাগায় দিই আমি আল্লাহ। এরে বান্দা এরে বান্দি তুই যখন রাত্রিবেলা দশটা এগারোটা বারোটা একটা দুইটার দিকে তুই যখন ঘরের দরজায় যে একুশ মা ও আমার আব্বা, এই ডাক শোনা মাত্রই যখন তোর বাপ তোর মা তোর জন্য যখন ঘরের দরজা খুলিয়া দেয়, আরে বান্দা শোন, আরে বান্দি শোন, তুই গুনাহ করছস রে বান্দি, আরে বান্দা তুই গুনাহ করছস, তোর গুনার কবর কেউ জানে না, তোর গুনার খবর তোর মা জানে না, তোমার আমার গুনার খবর তোমার আমার বাবা জানে না। এরে যুব তোমার আমার গুনার খবর তোমার আমার বন্ধু জানে না, তোমার আমার গুনার খবর তোমার আমার আত্মীয় স্বজন কেউ জানে না, তোমার আমার গুনার খবর জানে আল্লাহ। আল্লাহ বলেন বান্দারি এখনো সময় আছে, তুই
ওই বান্দা মায়ের দরজায় দেয় ডাক দেওয়া মাত্রই যতই রাত্রি হোক মা তোর জন্যে দরজা খুলিয়া দেয় বান্দা তুই গুনা করছস কেউ জানে না এরে বান্দি তুই গুনা করছস কেউ জানে না মুরব্বী আপনি গুনা করছেন কেউ জানেন না আল্লাহ বলেন বান্দা আমি জানি বান্দা তুই একটা বার আমি আল্লাহর কাছে সেজদা লাগায়া বল আল্লাহ জিন্দেগিতে গুনা করছি আর করব না তুই বান্দা বলতে দেরি আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার মুসলমান বাবা জি কোন দিকে নজর নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার যে বান্দা যেই বান্দি আল্লাহর কথা অনুযায়ী নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে নিজের জাহান্নাম নিজের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে ও যাতে আল্লাহর কোরআনটা মেনে নেয় কারণ এই কোরআন এমন একটা দামি কোরআন নাজিল করছে আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ বললাম ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ এ মুসলমান বন্ধু তাফসীরে তাওহীদ যেগুলো কোরআনের লেখক আল্লামা তাকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতর লেখেন যে বান্দা যে বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন আগুনে জ্বলবে না পানিতে ডুববে না আসমানের মালিক আল্লাহ হেফাজত করবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই কোরআনের চাইতে দামি কোনো জিনিস হতেই পারে না যে বান্দা যে বান্দি নিজে কোরআন মানছ নিজের সন্তানকে কোরআন পড়াইছ নিজের কন্যা সন্তানকে পড়াইছ নিজের স্ত্রীকে কোরআন সুন্নাহ মোতাবেক চলাইছ আমি আবু রাইহান বলে গেলাম আল্লাহ তাআলা নিশ্চয় নিশ্চয় আপনার জন্য জান্নাতের দরজা খুলিয়ে রাখছে এই জন্য সময় থাকতে কারণ মানুষ মাত্রেই ভুল হয় আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করছি এই গুনাহ থেকে বাঁচতে হলে সময় আছে আল্লাহর কথা শোনো বাঁকা পথগুলো ছেড়ে দাও মুরব্বী আপনার মতন কত মুরব্বী ছিল আজকে নাই ওই চায়ের দোকানে প্রতিদিন সন্ধ্যার দিকে চা খাইছেন আর গল্প করছেন বাড়িতে গেছে সকালবেলা উঠে শুনছেন নাই যুবক তোমার মতন কত যুবক ছিল সকালবেলা বাড়ি থেকে বাইর হইছে মোটর সাইকেল নিয়ে নাটোর গেছে আসতে লাইগা নাই হ্যাঁ মহিলা মা আপনার মতন কত মহিলা মা স্কুলে যায় কলেজে যায় যাওয়ার সময় রোড মানে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আজকে নাই তোমারও আমারও মরতে হবে কিন্তু মরার আগে নিজের জিন্দগিটা আল্লাহর পথে নেন কোরআনের পথে নেন ওই আল্লাহ ছাড়া ওই কবরে বন্ধু কেউ হবে কেউ হবে না ওই কবরে সবচাইতে বন্ধু কাছের বন্ধুকে জোরে বলেন কে আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার বলেন না আল্লাহ যে বান্দা যে বান্দিকে আল্লাহর আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাকতে ভালো লাগতেছে যে বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে মনে করে নেবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে কারণ এই কোরআন নাজিল করছেন কে জোরে বলেন কে আপনার আমার মালিক কে আল্লাহ এই কারণে সাহাবাই কেরামরা যদি গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাইতেন আপনি আমি চাইলে কি ছোট হয়ে যাব কথা বলেন না কেন আপনি আমি কি সাহাবাই কেরামদের থেকে বড় তাবে তাবিদের থেকে বড় নবীদের থেকে বড় না নবী যদি জাহান্নামকে দেখে ভয় পায় যুবক কি আমল করছি চোখের গুনাহ করছি জবানের গুনাহ করছি মুরব্বী পায়ে ধরে বলে যে নবী যদি জাহান্নামের আগুনকে দেখে ভয় পায় জিন্দেগিতে যত দিন হায়াত আল্লাহ দিছে এখনো পর্যন্ত সময় আছে আল্লাহ বড় দয়ার আল্লাহ তিনি রহমান তিনি রহিম ওই আল্লাহর দয়ার কোনো শেষ কথা বলেন শেষ নাই
আমি জানি আজকের এই ওয়াজ তাদের অন্তরের দিলের ভিতরে ধাক্কা দিবে, যাদের অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, তাদের কাছে যাদের কাছে গুনাহ আছে, যারা চাই আজকে আমার গুনাহ মাফ হোক, তাদের অন্তরের ভিতরে আজকের কথাগুলো ভালো লাগবে, আর যাদের কাছে ইচ্ছা হয় যে না না এই দুনিয়াতে আমি চিরদিন থাকব, তাদের অন্তরের ভিতরে হিট করবে না, কিন্তু মনে করিয়া রাখবেন আজকের এই মাহফিল থেকে এই স্টেজ থেকে নামার সময় আমি আবু রাইহানা যাইতে পারি। কথা কয় না কেন? আপনিও যাইতে পারেন। কার জন্য জানি জংলার বাস পাকায় গেছে? কার জন্য জানি ওই দোকানদারের দোকানে কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে? কার জন্য জানি মসজিদের কাঠের পালকিখানা তৈরি হয়ে গেছে? সময় থাকতে আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর নবী একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশার ঘরে গেছে, যাইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পাইয়া খুব খুশি। হযরত আয়েশার এই উরাতের উপরে নবীজি ঘুমাইতাছে, মা আয়েশা দুইটি হাতের এই দশটি আঙ্গুল দিয়ে নবীজির মাথা মালিশ করে দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা কই, হুজুর কন্যা কি চান? ও নবী, আপনি নবী যদি বলেন আমার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি খালি হাতে ফেরত দিতে রাজি নাই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা তুমি যদি অনুমতি দাও আমি একটু আল্লাহর আল্লাহর দরবারে একটু হাজিরা দিতে চাই, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনারাও যিনি সৃষ্টি করছেন আমারও তো তিনিই সৃষ্টি করছেন। ও নবী, আপনি একাই জান্নাতে যাবেন, আমি কি যাইতাম না? আপনি একাই আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, আমি কি বলবো না? আসেন আমরা দুইজন স্বামী আর স্ত্রী উযু কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাই, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার মায়ের নবী দয়ার নবী দুজন মিলিয়ে নামাজ আদায় করতেছে, এক পর্যায়ে আয়েশার চোখে ঘুম চলে এসেছে, মা আয়েশা ঘুমিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী নামাজ আদায় করতে আছে, কিন্তু নবীজি ওই দিন নামাজ আদায় করতে লাগে কোরআনুল কারিম তেলাওয়াত করে আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। এরে বন্ধু, এ কুলিদের টুকরা বাবারা পদ্মার অন্তরালের মারা, আগের যুগে মদিনার জমিনে তাহাজ্জতের নামাজের আজান হইত, মদিনার মসজিদ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়া নবীর কামরায় আইতো, এরপরে নবীর সঙ্গে নিয়া হযরত বিলাল আবার মসজিদে নববীতে যাইতো, কিন্তু ওই দিন হযরত বিলাল আয়েশা নজর কইরা দেখে মায়ের নবী দয়ার নবী এতিম নবী কেমন জানি ডুকরে ডুকরে কানতেছে। ওই বন্ধু, আল্লাহর নবী এত কান্না কানছে নবীজির চোখের পানিতে, নবীজির দাড়ি মোবারক ভিজিয়ে গেছে। শুধু তাই নয় মায়ের নবী যেই জায়গায় বসেছিল স্থান পর্যন্ত ভিজিয়ে গেছে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়। এইবারে আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীর সাহাবি বেলাল ডাক দিয়ে কই, নবীজি আপনি নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আমার নবীজি ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার। মুসলমান বন্ধু,
আজকে উম্মত হইয়া নবী ছিলাম না, আজকে উম্মত হইয়া নবীর সুন্নত মানলাম না, আজকে উম্মত হইয়া নবীর কথা শুনলাম না, কিন্তু নবীর যুগে সাহাবায়ে কেরামদেরকে নবী বলছিল সাহাবীরা রে তোমরা নিজেরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবীদের কথা শোনার পরে সাহাবায়ে কেরামগুলি ডুকরে ডুকরে কাঁদতো, কারণ ওই কবর এত ভয়াবহ হবে, ওই জাহান্নাম এত ভয়াবহ হবে। আল্লাহর কোরআন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্বাগিনা মা আবা লাবিসিনা ফিহা ফিহা আহকাবা, এই জাহান্নাম এত ভয়াবহ হবে, ওই জাহান্নামে কেউ তোমার আমার বন্ধু হবে না, ওই জাহান্নামে এত কঠোর শাস্তি হবে। আল্লাহর নবীর সাহাবীরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরামরা কত চিন্তা করতেন, কিন্তু মুরব্বি আজকে আপনি আমি গুনাহ করি, আপনার আমার অন্তরের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার কোনো ইরাদা নাই, এর পর্দার অন্তরালের মা আপনি আমি বেপর্দায় চলি, আপনি আমি পিতা মাতার নাফরমানি করি, আপনি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করি। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের স্ত্রী দেখেন কত চেষ্টা করছে, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইতেছে সালাবাতুল আনসারি, আল্লাহর নবীর ওই সাহাবীর বাড়ি মদিনার বাহিরে কোনো এক জায়গায় মদিনার স্থানীয় একজন ব্যক্তি নাম হইতেছে সাইদ মানে সাইদ ইবনে আব্দুর রহমান, এর সাথে ভাতৃত্বের একটা বন্ধন নবীদের ফেলাইয়া দিছে, কিন্তু বন্ধু তাবুকের যুদ্ধের ভিতরে সাইদ ইবনে আব্দুর রহমানকে লইয়া আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। এইদিকে সাইদ সালাবাতুল আনসারিকে ডাক দিয়ে কই সালাবারে, আমার স্ত্রী সন্তান সম্পদ আজ থেকে তোমারে দিলাম, তুমি এইগুলো দেখে রাখবা, তুমি যেন আমানতের খেয়ানত করবা না। ও বন্ধু এই সালামাতুল আনসারি একদিন রাত্রিবেলা আব্দুর রহমানের স্ত্রীর ঘরে গেছে, যাইয়া আব্দুর রহমানের স্ত্রীর যখন হাতের উপরে হাত দিছে, আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া কই সালামারে, আমি না তোর ভাইয়ের আলামত, তুই আমার সঙ্গে এটা কি করতে চাইতেছিস রে সালাবা, এরে সালাবা তুই যে কাজ করতেছি দুনিয়ার কোন মানুষ যদি না দেখে একজন দেখতেছে, তিনি হইল আসমানের মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু? সালাবাতুল আনসারের অন্তরের ভিতরে মায়া লাগছে, সালাবাতুল আনসারি ডাক দিয়ে কই আল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি, এই গুনাহ থেকে কেমন করে মাপ পাবো? এই কথা বলিয়া সালাবাতুল আনসারি মদিনার বাহিরে একটা পাহাড়ে দাইয়া রাত দিন চব্বিশ ঘন্টা ডুকরে ডুকরে কান্দে। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আইসা দেখে সালাবা নাই, স্ত্রীকে বলছে সালাবা কই, কই এমন এমন সমস্যা, আব্দুর রহমান চলে গেছে পাহাড়ে, যাওয়ার ফলে সালাবারে ধরি আনছে, ডাক দিয়ে কই না 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 আমি যাব না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে মাপ না করবে আমি এই জায়গা থেকে যাইতাম না। এক পর্যায়ে সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারিকে জোর করিয়া যখন দুরিয়া আনছে, সালাবাতুল আনসারির ডাক দিয়া কই ভাই রে আমি বাড়িতে যাব না, আমি আগে আবু বকরের দরবারে যাব। আবু বকরকে যখন সব কথা খুলিয়ে বলছে, আবু বকর ডাক দিয়া কই সালাবা রে তোমারে মাপ করবে কি করবে না এইটা আমি জানি না, কিন্তু তুমি যে গুনাহ করছো
তুমি যে আমানতের খেয়ানত করতে লাগছো, তুমি আমার ঘর থেকে আমার আমার দরবার থেকে তুমি বাইরে হও। হযরত আবু বকর ফেরত দিছে, ওমরের দরবারে গেছে, ওমরও একই কথা বলছে, এরে সালামা তোমারে আল্লাহ মাফ করবে কি করবে না এইটা আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বাইর হইয়ে যাও। আলীর দরবারে গেছে, আলীও একই কথা বলছি, উসমানের দরবারে গেছে, উসমানও একই কথা বলছি, সর্বশেষ মুহাম্মাদের দরবারে আল্লাহর নবী কথা কানা শুনিয়া ডাক দিয়া কই সালামা রে, তুমি যে গুনাহ করছো আমার আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বাইর হইয়ে যাও। সালাবার ডাক দিয়ে কই ভাই রে, ওমরের দরবারে গেছি, আবু বকরের দরবারে গেছি, আলীর দরবারে গেছি, তারা আমারে গ্রহণ করে নাই। ইচ্ছা ছিল নবীর দরবারে আসব, নবী আমারে গ্রহণ করবি, কিন্তু না না নবীও আমারে ফেরত দিয়া দিল। এরাই উম্মত, তুমি আমি এমন নবীর উম্মত, ওই নবী আনা খাতামুন নাবিয়িন রহমাতুল্লিল আলামিন, যেই নবী হাসরের ময়দানে তোমার আমার জন্য সুপারিশকারী, ওই নবীর দরবার থেকে সালাবা ফিরার পরে হতাশ হয়ে গেছে, ডাক দিয়া কই ভাই রে, না 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 আমি আর যাব না, আল্লাহ আমারে মাফ না করা পর্যন্ত আমি আর যাব না। এই কথা বলিয়া সালাবাতুল আনসারি আবার উঁচু পাহাড়ে চলে গেছে। এইদিকে কিছুদিন যাওয়ার পর আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে বান্দারে সৃষ্টি করছে আল্লাহ, এই বান্দারে জান্নাত থেকে জাহান্নামে দিবে আল্লাহ, বান্দা যদি গুনাহ করে ওই বান্দারে শাস্তি দেবে আল্লাহ, ওই বান্দারে মাফ করবে আল্লাহ, কিন্তু নবী গো আপনার দরবারে সালাবাতুল আনসারি কত আশা নিয়ে এসেছিল, আপনি তারে কেন ফেরত দিছেন গো নবীজি? ওই সালাবা উঁচু পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে এমন কান্না কানছি, আমার আল্লাহ ওই সালাবাতুল আনসারিনি মাফ করিয়া দিছে, জানজান আপনি যাইয়া সালাবাতুল আনসারিরে ফেরত আনেন। আল্লাহ নবী বলে, আরে আমার আবু বকর জলদি করে যা, সালাবারে আমি নবীর দরবারে আনি, এইবারই নবীর সাহাবি বৈবিদ্য সাহাবি বয়স্ক সাহাবি দাড়ি পাকা মানুষ সালমান ফার্সি ডাক দিয়ে কই নবী গো, ওমর ফেরত দিছে, ওসমান ফেরত দিছে, আলী ফেরত দিছে, আবু বকর ফেরত দিছে, আমিও যাব, মনে হয় সালা বারাক করিয়া আছে, এরে বন্ধু সালাবাতুল আনসারি সাহাবাই কেরাম না দেইয়া দেখে আল্লাহর বান্দা সালাবাতুল আনসারি রাত্রি বেলাও সে দাই পড়িয়া ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কইয়া রে সালাবা চল 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 নবীর দরবারে চল, ডাক দিয়ে কইয়া রে ওমর, এরে আবু বকর, এরে উসমান, তোমরা কেন আইছো, তোমরা তুই আমারে তোমার দরবার থেকে ফেরত দিছো, আমি আল্লাহর দরবারে সেজদা দিছি, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমারে মাফ না করবে আমি সালাবাতুল আনসারি, আমি মদিনার মানুষদেরকে আমি আমার মুখ দেখাইব না। বৃদ্ধ সাহাবি সালমান ফার্সি ডাক দিয়ে কই রে সালাবা, আল্লাহ তুরে কবুল করছে, তুই নবীর দরবারে চল, এবারে সালাবাকে নিয়ে নবীদের দরবারে এসেছে। রাত্রি যখন গভীর হয়ে দেখেছে সবাই ঘুমিয়ে গেছে, ফজরের নামাজের আজান যখন হয়ে যাইতেছে, এই সালাবা সহ নবীর ইমামতিতে নামাজ পড়তেছে, আল্লাহ নবী নামাজের ভিতরে বলতেছে, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমন করে কয়েক
জাহিয়া যখন পড়তেছিল পিছন থেকে তিন তিনবার বিকট আওয়াজ আসলো। নামাজ শেষ করার পর নবীদিন নিজর কইরা দেখে সালাবা তুলানসারি কেমন জানি দু জমিনে পড়িয়া ছটফট করতেছে। আল্লাহ নবী বলতেছে, এরে সাহাবীরা তোমরা তোমরা সালাবাতুল আনসারির মুখের ভিতরে একটু পানি দাও। পানি নিতে যায় পানি আইনা দেখে সালাবার কোনো কথা বলে না। আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি নাকে হাত দিয়ে দেখে সালাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছে, জলদি করে লাশটা ধোয়ানোর ব্যবস্থা করো, কাফন দেওয়ার ব্যবস্থা করো, আমি নবী নিজেই জানাজা করব। জানাজা কমপ্লিট যখন হইয়া গেছে সালাবারে লইয়া নবী যখন কবরের দিকে যাইতেছে হযরত আবু বকর নজর কইরা দেখে, ওমর নজর কইরা দেখে, আমার নবীজি পা জমিনে ঠেকাইতেছে না। নবীজি বুড়া আঙ্গুলের উপরে ভর করিয়া আল্লাহ নবী হাঁটতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন পায়ের উপর ভর দিয়ে এই বিদ্যা আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে কই, এর সাহাবী আজকে সালাবাতুল আনসারির জানাজার ভিতরে আল্লাহ পাক এত সাহাবী এত ফেরেশতা পাঠাইছে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা পাখা বিছায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহর জান্নাতের ফেরেশতারা পাখা বিছায় দিছে। এই ফেরেশতাদের চাপের কারণে আমি নবীজি আমি বুড়ো আঙ্গুলের উপর পা দিয়ে হাঁটতেছি। আরে মুরব্বী, এই জিন্দগির জমিনে কত গুনাহ করছি, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এই দুনিয়ার জমিনে কত ওয়াক্ত নামাজ কাজা করছি, ইচ্ছায় অনিচ্ছায় ঘুষ খাইছি, সুদ খাইছি, তুমি আমি মদ খাইছি, গাঞ্জা খাইছি, এখনো সময় আছে রে মুরব্বী, এই দুনিয়া ছেড়ে তোমার মা গেছে, বাবা গেছে, এই দুনিয়া ছেড়ে তোমার স্ত্রী গেছে, সন্তান গেছে, যুবক রে তোর ভাই গেছে, তোর বোন গেছে, ওই কবর থেকে আসে নাই, তুই আমি নিমিশের ভিতরে আজকে জান্নাতের বাগান থেকে আজকে এই এলাকা থেকে নিমিশের ভিতরে বাংলাদেশের 64 জেলার খবর মোবাইলের মাধ্যমে পাই। শুধু তাই নয়, তাই নয়, এই মোবাইলের মাধ্যমে আমেরিকার খবর পাই, জাপান জার্মানের খবর পাই, থাইল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া কত দেশের খবর পাই, কিন্তু বাড়ির কাছে মার খবর, বাড়ির কাছে বাপের খবর, এরে যুবক জানিনি আজকে এই কবরস্থানে কার মা জানি শুইয়া আছে, কার বাপ জানি শুইয়া আছি, এরে যুবক তুই আমি আজকে কোন মায়েরে ভুলে আছি, তুই আমি আজকে কোন বাবারে ভুলে আস, হেরে পর্দার অন্তরালের মা, তোর আমার মা দুনিয়ার জমিন থেকে চলিয়ে গেছে, এখানে এমন মুরব্বী আছো গো, 20 বছর, 30 বছর, 40 বছর হইল, মারে মা কইয়া ডাকতে পারো না, বাপরে বাপ কইয়া ডাকতে, আমি আমার কথাই বলি, বছরে 2টা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2টা ঈদের দিন নামাজ শেষ করার পরে ইতিমের মতন তাকায় থাকি, আর নজর কইরা দেখি কত সন্তানের বাপ সন্তানের কোলের ভিতরে ধরেন, কত সন্তান সন্তান বাপরে কোলের ভিতরে ধরেন, আমরা যারা এটি যাদের মা নাই যাদের বাবা নাই,
এতিম সন্তানগুলো এতিমের মতো নজর কইরা তাকায় থাকে। মুসলমান বন্ধু, ওই মা জানি নি কি জন্য জাহান্নামের আগুনে জ্বলে, বাপ কি জন্য জাহান্নামের আগুনে জ্বলে রে। আরে মুরব্বী, তোমারও তো সন্তান আছে, তুমি মুরব্বী নামাজে দাঁড়ায় গেছো, তোমার সন্তান ওয়া ওয়া করে কানছে, তুমি মুরব্বীর নামাজ ছেড়ে দিয়ে সন্তানকে নিছো, ওই দিন তোমার নামাজ কাদা হয়ে গেছে। এরে যুবক বন্ধু, এ পদ্মার অন্তরালের মা, এক সময় তুমি আমি যখন ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমারে আমারে রাইখা ফজর জোহর আসর মাগরিব এশার নামাজের জন্য ওযু করছে, কিন্তু তুমি আমি ওয়া ওয়া করে কানছি, ওই জনম দুখিনী মা নামাজ ছেড়ে দিয়ে তোমারে আমারে কোলে নিছে। উলামা হযরতের মজমা, একক তো নামাজ কাজা করলি আসি হব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে তোমার আমার মা, তোমার আমার জন্য কত ভক্ত নামাজ কাজা করছে, আজকে কার মা জানি ওই কবরে দেখার নামের আগুনে জ্বলতাছে। এর যুবক বন্ধু, তোমার অন্তরের ভিতরে কি একটুও মায়া লাগে না? তোমার দিলের ভিতরে কি একটুও আস লাগে না? আজকে তুমি আমি কোন বাইরে বলিয়াছি, কোন বাপরে বুলিয়াস, যে মা যে বাবা তোমার আমার জন্য সুদকে সুদ বুলিয়া গণ্য করে নে, ঘুষকে ঘুষ বুলিয়া গণ্য করে নে। মানুষের বাড়িতে কাজ করছি এমনও মায় আছে, সন্তানের জন্য ভিক্ষা করছি, আজকে তুমি আমি বড় হওয়ার পর, আজকে অর্থ সম্পদ পাইয়া স্ত্রী সন্তান পাইয়া ওই মারে বলিয়া গেছি, কিন্তু আল্লাহ নবী তোমার আমার মতো নেতিম ছিল, আমার নবীও মাঝে মধ্যে নবী দি ডুকরে ডুকরে কান্ত, সাহাবীরা যদি বলতো নবী গো আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে কইতো, সামিরা রে আজকে আমি নবীদের মায়ের কথা মনে পড়ছে, আমি নবী দিয়ে তীব, কত মানুষের কত সন্তানের বাপ, কত সন্তানের মা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে একখানা তুলিয়া খাওয়াই, কিন্তু আমার আল্লাহ আমি নবীর এই দুনিয়া থেকে এতিম বানায় রাখছে রে, কিন্তু সাবি শুনিয়া লও আমি নবী বইলা গেলাম, দুনিয়াতে যদি কোনো সন্তান মারে ভালোবাসে বাপরে ভালোবাসে, মা বাবার হক পালন করে মা বাবার খেদমত করে, আরে সাবি আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ওই বান্দা, ওই বান্দি দুনিয়ার জমিনে অর্থের অভাব থাকবে না, সম্পদের অভাব থাকবে না, শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরে কলিদার টুকরা যুবক, জানি না কার মা জানি এই কবরে ঘুরাইতাছে, কার বাপ জানি এই কবরে শুইয়াছ, ওই কবর থেকে ডাক দিয়া কই পুত একদিন তোর জন্য নামাজ কাদা করছি, একদিন তোর জন্য কোরআন পড়তে পারি নাই, একদিন তোর জন্য নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, আজকে তুই সন্তানের জন্য আল্লাহ আমার কবরটা জাহান্নামে জ্বলাইতেছে, এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না,
সন্তান আজকে তুই আমার জন্য দোয়া কর। নবীর ঘর মাদ্রাসা উলামায়ে কেরামদের মজমা, জানি না এই জায়গার ভিতরে কে গো আল্লাহর ওলি হইয়া বৈসা রইছে এত মানুষ। এই মা এই ভাই বন্ধুদের যুবকদের ভিতরে, এই আলেমদের ভিতরে, আলিয়া হোক কমি হোক যে যেই ঘরার হোক না কেন, জানি না কে গো এই জায়গার ভিতরে ওলি হইয়া বসা আছে, কে গো নিকার হইয়া বসিয়া আছে। এর আজকে এদের সঙ্গে আমি বাবার জন্য মায়ের জন্য একটু দোয়া কর। তুই সন্তান আমার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবরগুলো মাফ করিয়া দিবে। এই জন্য বলতেছি ওই মা বাবার কবরটাকে, ওই মা বাবার কবরের আদাব মাফ করার জন্য কে কে রাজি আছি দুই হাত উড়ায়া আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায় তাকবীর। আচ্ছা বলেন তো দেখি আলোচনা চলবে? জোরে বলেন চলবে। এই যুবক ভাইরা তোমরা কি আছো? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ নবী এই দুনিয়ার জমিনে তুমিও যেমন এতিম, আমিও যেমন এতিম, আমার নবী ছিল এতিম। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে আমার মায়ের নবী দয়ের নবী খেলার মাঠে যাইয়া আমার নবী দি খেলা করতো না, নবী দি তাকায় থেকে দেখতো আর নজর কইরা দেখতো কত সন্তানের বাবা আসি, কত সন্তানকে কুলে নেয়, কত সন্তানকে চুম্মা দেয়। আল্লাহ নবী শিশু নবী মায়ের নবী এই চিত্র দেখিয়া নবী দি ডুকরে ডুকরে কান্দে। এরে বন্ধু আমার নবীদি কান্দি, এক পর্দায় মা আমিনার কাছে খবর যখন চলে গেল, মা আমিনা, মা আমিনা, আইসা দেখে বেটা মোহাম্মদ কেমন দানি ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দিয়ে কই আব্বা তুমি কই, তুমি কই, তুমি কি আমার কাছে আসবা না, আমারে কুলে নিবা না, আমারে কি আদর করবা না। মাই আমিনা দূর থেকে নজর কইরে দেখি নবী মুহাম্মদ বাচ্চা মানুষ ডুকরে ডুকরে কান্দে। মা আমিনা মাথায় হাত দিয়ে কই বাবা তুই তোর বাবার কাছে যাবি, আমি তোরে বাবার কাছে লইয়া দামো, কিন্তু চ চ চ তুই বাড়িতে চল। এইবারে বাড়িতে যাইয়া শ্বশুরের অনুমতি পাওয়ার পর আম্মে আইমানকে সঙ্গে লইয়া মা আমিনা আবু নামক স্থানে যখন স্বামীর কবর দেখানোর জন্য গেছে, বাচ্চা নবী শিশু নবী মায়ের কোল থেকে ডাক দিয়ে কই মা আপনি যে বললেন আজকে আমার বাবার সঙ্গে আমারে দেখা করাইবেন গো মা, কই 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 আমার বাবা কই, আমার বাবা কই। এমন করে কিছু দূর যাওয়ার পর বাবা আবদুল্লার কবর যখন দেখতে পাইছে, মা আমিনা ডাক দিয়া কই বাবা গো ওই যে নজর কইরা দে তোর বাবা ওই কবরের ভিতরে শুইয়া আছে। এই কথা বলা মাত্রই মায়ের নবী দয়ের নবী দৌড় দিয়া যাইয়া ওই কবরকে চাপটি মারিয়া দৌড়ছি, নবীদি ডাক দিয়া কইয়া বাবা আপনি কি আমারে কুলে নিবেন না, আপনি কি আমারে আদর করবেন না। এক পর্দায় মা আমেনা উম্মে আইমান সহ মুহাম্মদকে জোর করিয়া ধরিয়া নিয়ে আইছে। রে বন্ধু আসার পথে রাস্তার প্রান্তরে মা আমেনার গায়ে প্রচণ্ড জোর, মা আমেনা জোরে থর থর করে কাঁপতেছে। উম্মে আইমান মা আমেনার মাথার ভিতরে পানি ঢালে, আল্লাহ নবী
মা আমিনর চেহারার ভিতরে হাত দেয় ডাক দিয়ে কই মাগো আপনি কেন এমন করেন আপনি কেন আমারে কোলে নিবেন না মা ও মা আপনি কেন আমারে কোলে নিবেন না আপনি কি আমারে আদর করবেন না এই কথা শুনিয়া মা জননী ডুকরে ডুকরে কান্দে ছোট্ট বাচ্চা মুহাম্মদ কান্দে এই কান্না দেখিয়া উম্মে আইমানও ডুকরে ডুকরে কান্দে এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানকে বলল উম্মে আইমান রে তুমি তোমার হাতটাই একটু আমারে দাও উম্মে আইমানের হাতটা নিয়া মুহাম্মাদের নবীর হাত উম্মে আইমানের হাতে উঠিয়া দিয়া ডাক দিয়া কই উম্মে আইমান রে আমার বেটা মুহাম্মতিতি এতদিন পর্যন্ত আমার পোলা বাপার আদর কিডম পাই নাই আমার পোলা আব্বার আদর কিডম পাই নাই আমি আমার সন্তানের বাবার দুঃখ কষ্ট মিটানোর চিন্তা করেছি কিন্তু রে উম্মে আইমান আজ থেকে আমার মনে হয় আমার নবী আমার বেটা মুহাম্মদ আমি মায়ের আদর পাবে না আমি মারে মা কইয়া ডাকতে পারবে না এরে উম্মে আইমান তুমি আমার সন্তানকে দেখিয়া রাইখো এরে বন্ধু আল্লাহ নবী মায়ের কথা মনে হইলে নবী কান্ত বাবার কথা মনে হইলে নবী কান্ত এরা যুবক বন্ধু এরা যুবতী বোন এ মুরব্বি বাবা এ মা গো জানি না আজকে এই কবরস্থানের মধ্যে কার জানি মা ঘুমায় আছে কার জানি বাপ ঘুমায় আছে তোর অন্তরের ভিতরে কি একটু মায়া লাগে না মা বাবার জন্য দুই হাত উঁচু করিয়াও একটাবার আল্লাহকে বন্ধু বানা ডাকতে না বললা আল্লাহ আরেকবার বললা আল্লাহ